মাংসরও পোলাহান আর আমারও পোলাহান। মাংসের পোলাহান রে পড়ালেখা করাবার যে সর্বশান্ত হয়, আর আমার দুইটা পোলাহান যে এই দুইটারে খাওয়াবার যে সর্বশান্ত হয়েছি। হ্যাঁ, জগ বোঝাই জমি জমা আসিল, সব বেচা খালি অগরে খানা খাওয়াইছি, খালি খানা খাওয়াইছি। আমি আর কি করবো, এই যে বয়েবে দুঃখ সুখের আলাপ করতেছি একলা একলাই। আচ্ছা তুমি থাকো, আমি আর মিতুল তো বিয়ে বাড়ি যাইতাছি। বিয়ে বাড়ি যাইতাছ মানে দাওয়াত খাইতে? ও আচ্ছা, ঠিক আছে, তাও যা, যাইয়া দুই এক বেলা অন্য বাড়িতে খাইয়া দেখ, তোর বাপের একটু শান্তি দে, একটু শান্তি দে। আমি কি কমু, এলাকার মানুষে কয় যে বেল্লাল ফকির হয়েছে আর পোলা মেয়া রেখে লাইয়া, অন্য খবর চাই না, দিনে যাবার নিচা হিনে যা। ঠিক আছে থাকো। ও আর এক কথা, তোগরে কি দাওয়াত দিছে? তোরা যেভাবে যাইতাছ মনে হয় দাওয়াত দিছে তোগরে। আরে কি দাওয়াত দিছে, আং করে কি কেউ দাওয়াত দেয়? হাই দেয় যাইতাছি, যাওয়ার পরে যদি ভালো বন্ধু কিছু খাইতে দেয়। তুমি একটু ফোন দিয়ে কয়ে দোছে আমার একদর চাইলে বাঁচবো। কোন বিয়া? ওই যে আলমগীর শ্যামলি। হ্যাঁ, ওই আলমগীর শ্যামলি কে বলতে গেছ? হ্যাঁ, দাওয়াত দিছেন? দাওয়াত দাওয়াত বিয়া দাওয়াত দিছে 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 বিয়া দাওয়াত না দিলে জান না। আলমগীর দাওয়াত দিল তোমাকে, বুঝলাম না কিছু। ইদানি তোমরা দুইজনে কি জানি হুকিয়া ডেম ডেম হইতেছো। আমি তাই কই, আমি আপনারে কইছি যা বা আমরা কি কই দিতেছি যা, যাও তাহলে যাও, আগে মত তো খাওয়া দাও নাই। আচ্ছা ভাই শুনেন, কি ব্যাপার হইল? মানে বিয়াশাদির কথা চিন্তা করো না, গৃহস্থ বাড়ি বিয়ে বইবে যারা 40 মন দান পাই যাতে 2 মাস খেয়ে হারা, যাও তাহলে। হ্যাঁ যাও যাও। কত নাকি উন্নত মানের যে ভুসিটা আছে ময়দার ভুসি মুড়া ডানো গা পেড়ে তো থাকুন না, দুইজনে আইসে তাই তো। আচ্ছা যাও তুমি, আমি হেগুলো কথা কইতাছি তাহলে গেলাম। আচ্ছা যাও। সত্যি সত্যি কি ভুসি আনতে পড়াইলেন? হ বুঝেন না কেন, আমরা তো 3 দিন ধরে রান্ধি না, ধর্মঘট চলতেছে, আজকে বিকালে জামনের বাইরে এলো কুরানি আবো, হিন্না রান্নার চাইছিলাম, গরম ফেনা ফেনা
পানির মধ্যে কুড়া ডাললে কি কয় কুড়া খাবেন কি আপনি আপনি গরু নাকি অবশ্যই ভালো আছি তো রাত তো কেন জানি কইছে কুড়ার সে ওদমটা খা এন ঘর থাকতেন না যাবেন গা না আমরা বাইশে কইতে থাকি না বেশি কোন আমরা এবার দেখো আছে কয়ডা আছে কুড়া আছে দেই কুড়া আছে আপনি খান তিন দিন ধরে উপাস রইছেন না খাইলাম করতে আইছি মনে হয় আই ওরে মা আই বিয়ান গেলেন না কে আহেন আপনি গনি গা সরি সরি রান্দা থুইছি না ঘরে ভাত আছে ডাইল আছে মাছের তরকারি আছে তাই তগ দিমু তগ দুই ভাই বোনের এমন খাবার দিলে আমার আবার পুনরায় ভাত চড়ান লাগবে হাই হাই কসন তে বাইতে তো বাইরে এলাম পাতা যাবার নিকে আর সে মেহমান আইছে হ্যাঁ ও না তো একবারে পোল্ট্রি যাত একবারে আর আমার বোধ যে এরকম না যে অন্য খাবার দেবো না যদি খাবার দেয় তাহলে পাতলে যে কালি আছে কালি হুত দেখে এলাবো কি কোন ভাই মনে করে যে নাকি ইষ্টি ওই ভাই ইষ্টি মনে করেন যে তেহার সে ঘরে তালাটা থুয়ে মনে করেন যে ভিতরে বই থাকে মেলা ভালো আয়োর মা